हेलो गाइज वेलकम बैक टू माय चैनल गियर्स बांग्लादेश। आजकल वीडियो में एक हेलमेट रिव्यू करब। आजकल हेलमेट है KYT TT कोर्स। जरा चैनल सब समय देखे थकें ता देखें जो हमें अलरेडी एटर एक अनबक्सिंग वीडियो छेड़े आज के कमप्लीटली रिव्यूटा अपन देव। सो आज के हाथे आज KYT TT कोर्स फ्लक्स। फ्लक्स हे KYT मिड रेंजर प्रोडक्ट और ये प्रोडक्टी एक्चुअली ब्यूटिफुल द only one helmet in Bangladesh that have wind tunnel tested in this range only 9000 taka। so price ta agei bole nilam amar maximum viewers bole je ami price boli na। so eti hocche 9000 taka ebong pre book jara korche ider age tader jonno thakche 8100 taka 10% discount। ebar ashun ei helmet tar ki ki bisheshotto ache। सो प्रथम एटार जो फीचार से विंड टर्नल टेस्टेड। एरपर जो मेन फीचार आटार वेंटिलेशन जेहेतु गरम प्रधान देश बांग्लादेश देशर मध्य जो हेलमेटगुलो अपनारा व्यवहार करबें सेटार अवश्य भलो परिमाणे एयर वेंटिलेशन थाकते हबे। एटार वेंटिलेशन आछे पाँचटा। पाँचटार मध्य एक हे चीने आरेकटी दुटी हे आपनार फोरहेडे और दुटी हे आपनार ठीक टप हेडे जान बतासटा आपनाके ভালোভাবে সারাউন্ডিং আপনার ঘুরতে পারে। এবং যেটা ফ্রন্টে আছে সেই বাতাসটি গিয়ে ডিরেক্টলি আপনার ভাইজারে হিট করবে এবং পুরো মুখমণ্ডলে আপনার বাতাসটা থাকবে। ফোরহেডে যেটা আছে সেটা আপনার কপালে হিট করবে এবং কপালে হিট করে একটা চ্যানেলের মাধ্যমে আপনার মাথাকে ভিতরে বাতাসটা ঘুরতে থাকবে। এবং পিছে যেটা আছে সেটা দিয়েও ঠিক মাথার তালু বরাবর আপনার বাতাস ঢুকবে। এই পাঁচটা ভেন্টিলেশনের মাধ্যমে আপনার টোটাল ইন্টেরিয়র ঠান্ডা রাখবে। সো এতে দেখা যাবে যে গরমের মধ্যে আপনার কষ্ট হবে না। অবশ্যই জ্যামে দাঁড়ালে তো বাতাস ঢুকবে না, সো এই সময় একটু কষ্ট হতে পারে। এছাড়া এটার পিছে দুটি এক্সস্ট ফ্যান আছে যেই ফ্যানের মাধ্যমে আপনার এই বাতাসগুলো গরম বাতাসগুলো বেরিয়ে যাবে। এরপরে আসুন এটার মধ্যে কি আছে। এরপরে এটার যে ভাইজারটা সেটা হচ্ছে UV380। যারা এখন পর্যন্ত ভালো সানগ্লাস ইউজ করেন তারা জানেন UV380 কী। তারপরে আমি ছোটো করে বলে দিচ্ছি UV380 হচ্ছে আলট্রা ভায়োলেট রে প্রোটেক্ট করার জন্য এই ভাইজরগুলো বানানো। সো UV380-র পরে এই ভাইজরের আরও কিছু বিশেষত্ব আছে যেটা প্রথমে আমরা ভাইজরটাকে খুলব। তো ভাইজরটিকে খোলার জন্য যে লকিং সিস্টেমটা সেটা সেম অ্যাজ KYT-র আরও দুটি মডেল আছে NFR NX-RES, এইটা সেম লকিং সিস্টেম। সো জাস্ট এখান থেকে ক্লিপটাকে টান দিয়ে উপরে টান দিয়ে খুলে নিলে খুলে যাবে। আবার সেম হেয়ার এখান থেকে ক্লিপটা নিচের দিকে পুশ বাটনটা নিচের দিকে চাপ দিয়ে উপরে টান দিলে খুলে যাবে। দিস ইজ দ্য ভাইজর অ্যান্ড দ্য ভাইজর হ্যাভ পিনলক 70 ইনসার্টার। দ্যাট মিন্স আপনি এটার মধ্যে পিনলক 70 ব্যবহার করতে পারবেন এবং ভাইজরটার পুরুত্ব দেখেন কত মোটা। এবং আরেকটা বিষয়ের ব্যাপার আছে যেটা হচ্ছে যে এয়ারের ফলে একটা নয়েজ হয়, সেই নয়েজটাও এতে হবে না কারণ ভাইজরের মধ্যে এক্সট্রা একটা জায়গা দেওয়া আছে যেটা আরও টাইটলি ভাইজরটা হেলমেটটাকে ধরে রাখবে। সো দিস ইজ দ্য ভাইজর। এরপরে আসি এটার যে ফ্রন্ট সাইডে, এটার ফ্রন্ট সাইডে একটি নোজ গার্ডার আছে এবং এই নোজ গার্ডারটা অন্যান্য যে লাইকা KYT-র আরও যে লো রেঞ্জের প্রোডাক্টগুলোতে যে নোজ গার্ডার ইউজ করা হয় ওটা প্লাস্টিকের, বাট এইটার মধ্যে যে নোজ গার্ডারটা ব্যবহার করা এটা হচ্ছে রাবারের, কমপ্লিটলি রাবারের। এতে সুবিধা কি, আপনারা যখন চিন মাউন্ট করে ক্যামেরা লাগাবেন তখন এই নোজ গার্ডারটার মধ্যে যদি আপনি মাউন্টও করেন তারপরে আপনার দেখা যাবে যে এই নোজ গার্ডারটা কোনো প্রবলেম হচ্ছে না। অনেকে আমরা হেলমেট চিন থেকে ধরে ঘুরি, সো ওই ক্ষেত্রে দেখা যাবে এই নোজ গার্ডারটা খুব ভালো সাপোর্ট দিবে, সহজে নোজ গার্ডারটা খুলবে না আর নষ্ট হবে না। এরপরে আসুন চিন গার্ডার। চিন গার্ডারটা যেটা সেটা হচ্ছে এই যে চিন গার্ডারটা আমি খুলে নিলাম, খুব ইজিলি দেখছেন যে খুলে ফেলেছি কিন্তু এটা এত ইজি না বিকজ অফ এটার দুই পাশে ভ্যালক্রো দেওয়া আছে। দেখলেও দেখবেন এটার দুই পাশে ভ্যালক্রো দেওয়া আছে, যে ভ্যালক্রোর ফলে এই চিন গার্ডারটা খুব পারফেক্টলি গিয়ে হোল্ড করে রাখে, সহজে খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এটার যে বাকেল সিস্টেম। বাকেল সিস্টেমটা অ্যাকচুয়ালি এই হেলমেটে দুই ধরনের প্রোডাকশন হয়, একটি হচ্ছে ডাবল ডি লক আরেকটা হচ্ছে বাকেল সিস্টেম। যেহেতু বাংলাদেশে ম্যাক্সিমাম রাইডার বাকেলে অভ্যস্ত, সো এই কারণে আমরা বাকেলটা অর্ডার করে নিয়ে আসছি। বাকেলেরও কোয়ালিটিটা আপনারা দেখেন, আমি একটু দেখাচ্ছি আপনাকে। জাস্ট এই যে খুলে নিলাম অ্যান্ড যখন আমি লাগাবো সাউন্ড, ম্যান সাউন্ডেই কোয়ালিটি বলে যে এটা কতখানি স্ট্রং। এরপরে আমরা একটা একটা করে প্যাডিং নিয়ে আসছি। সাইড প্যাডিং সেম অ্যাজ অন্যান্য যে হেলমেটগুলো আছে, যেভাবে খুলেন সেভাবেই এই সাইড প্যাডিং খুলতে হবে। সো এটা আর দেখালাম না।
সো সাইড প্যাডিং এর মধ্যে দেখেন এখানে একটা লক যেটাকে সুন্দর করে লকটা দিয়ে আপনার প্যাডিং এর এই অংশটা খুব ভালোভাবে টাইট করে ধরে রাখবে যেন খোলার সময় কখনো এটা খুলে বের হয়ে না আসে এছাড়া এখানে কয়েকটা বাটন আছে তিনটা বাটন দিয়ে এটাকে ভালোভাবে অ্যাড করে রাখবে এবং এটা যে সাইজ প্যাটার্নে লেখা আছে এম সাইজ প্রত্যেকটা প্যাডিং এ এম সাইজ অর এল সাইজ লেখা থাকে এরপরে পরেরটায় আসি পরের যেই সাইড প্যাডিংটা সেম আমি একটু দেখাই আপনাদের তারপরে বাটনগুলো খুলে দেন উপরে টান দিলে এটা খুলে যাবে এবং এটাও সেম এবং এটার মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে এটা সানভাইজার অর গ্লাস ব্যবহারের জন্য একটা আলাদা পকেট দেওয়া আছে আপনি এই পকেটে আরামে গ্লাস ব্যবহার করতে পারেন কোনো প্যারা ছাড়া কোনো প্রবলেম ছাড়া যেটা অনেকগুলো হেলমেটে হয় যেখানে চশমা ব্যবহার করা কষ্টকর হয় বাট এটাই আরামসে আপনি আপনার চশমা ব্যবহার করতে পারবেন ওকে রেখে দিলাম এরপরে আসে টপ টপের একটা ব্যাপার আছে এই জায়গায় এটা ক্লিপিং সিস্টেম লাইক এই জায়গায় একটা ক্লিপ সিস্টেমে লাগানো যাবে যেটা খুব ইজিলি লাগবে এবং খুব ইজিলি খোলা যাবে এবং এটার যে ক্লিপটা সেটাও খুব ভালো কোয়ালিটি এবার এই প্যাডিংয়ের যেটা আছে সেটা হচ্ছে এটা টপের যে এই অংশটা ভেন্টিলেট করে লাইক বাতাস ঢুকে এছাড়া এখানে খুব মোটা ফোম দেওয়া আছে আপনি একটু দেখুন খুব মোটা ধরনের একটা ফোম দেওয়া আছে টপে এবং রিয়ার সাইডেও একটা মোটা ধরনের যেন আপনার ঘাড়টা সুন্দর করে প্রোটেক্ট করে রাখে এছাড়া সারাউন্ডিং যে অংশগুলো এগুলো হচ্ছে লেদারের এবং এই লেদারের এইগুলোতেও কিন্তু ছোট ছোট ছিদ্র দেওয়া আছে ভেন্টিলেশনের জন্য যেটা সাইড প্যাডিং এবং টপ প্যাডিং দোনোটাই আছে এরপরে আসুন আমরা এটার মধ্যে আর কী পাই অ্যাকচুয়ালি এটার মধ্যে আর কিছু পাই না বাট এটা যেই ইটা আছে স্পয়লারটা আছে স্পয়লারটা কিন্তু খুব সুন্দর এবং সেম অ্যাজ এটা এনএফআর সিরিজ আপনারা জানেন 15,000 টাকা এবং সেম অ্যাজ এনএক্স রেসো 20,000 সেম ক্যাটাগরি অ্যাকচুয়ালি এনএক্স রেস এনএফআরের মতো খুব সুন্দর একটা ডিজাইন করা অ্যান্ড দ্য লাইট ওয়েট ইটস অনলি 1450 গ্রাম এম সাইজ অ্যান্ড খুবই লাইট এবং আমি এটা ই করে দেখেছি এটা ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন করা এবং আপনারা যারা এখনও দেখেননি ঈদের পরে আমাদের শোরুমে অ্যাভেলেবেল হবে আপনারা দেখে নেবেন দিস ইজ রিয়েলি গুড এখন এখানে একটা স্টিকার দেওয়া আছে যেটা মডেল টিটি কোর্স এবং সিরিয়াল নাম্বার 00869 আই থিঙ্ক দেখতে পারবেন আমি ক্লোজ দেখা দেবেন এবং ভিতরে আরেকটা জিনিস দেওয়া আছে ডেট কত তারিখে প্রোডাকশন হয়েছে এবং সাইন এবং ভিতরে যেই ককশিটটা আছে সেই ককশিটটা সুন্দর করে ডিজাইন করা যেন বাতাস ঢুকে আপনার প্যাডিংয়ের উপর দিয়ে আরামে বাতাসটা পাস করতে পারে এবং দেখুন এটার মধ্যে যে 5টি ছিদ্র রয়েছে অ্যাকচুয়ালি ভেন্টিলেশন রয়েছে সেই 5টি ভেন্টিলেশনও খুব সুন্দর করে ককশিটের মধ্যে দেখা যাচ্ছে এবং আরও যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নোজ গার্ডে এই ইউজ পরিমাণ গ্যাপ যেন ইজিলি আপনার বাতাসটা ঢুকতে পারে ঢুকে আপনার ডিরেক্টলি মুখে লাগবে এবং তা ডিরেক্টলি ওপেন এখান থেকে ওখানে দেখা যায় সো ইটস রিয়েলি এ বিউটিফুলি ডিজাইন ফর এ ওয়ার্ম কান্ট্রি লাইক বাংলাদেশ যেখানে প্রচুর পরিমাণে গরম হয় সো গাইজ দ্যাটস অল ফর টুডে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সি ইউ গাইজ আল্লাহ হাফেজ